সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে শেরে বাংলাকে ফজলুল হক গবেষণা পরিষদ। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রআম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় আয়োজন করে শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ। আলোচনা সভা শেষে সুবিধা বঞ্চিত শিশুদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা 10 আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস।